দেখছেন বেঙ্গল লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বৃদ্ধা মাকে খুন ছেলে। এবার ট্যারেন্টুলা আতঙ্ক নিউ ব্যারাকপুরে। বহু টানাপোড়েনের পর অবশেষে চালু হলো গাইঘাটা কৃষি মান্ডি। দুটি চুরি যাওয়া মোবাইল এবং সাইকেল উদ্ধার করলো বনগাঁ থানার পুলিশ। জোড়া মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার কল্যাণীতে। এবার আসছে বিস্তারিত খবরে। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বৃদ্ধা মাকে খুন করে ঘরের দেহ তালাবন্দি করে রাখার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকায়। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃদ্ধা মায়ের নাম যমুনা রায়। বৃহস্পতিবার সকালে বাড়ির তালা বন্ধ, ঘরের দরজা ভেঙে বৃদ্ধার পচা গলা দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার খিদিরপুর গ্রামে। ঘটনার অভিযুক্ত ছেলে কমল রায়কে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, খিদিরপুর গ্রামের বাসিন্দা যমুনা রায় তার ছোট ছেলের সাথে থাকতেন। কয়েক বছর আগে ছোট ছেলে কেরলে কাজে গেলে মেজ ছেলে কমল রায়ের সাথে থাকতেন ওই বৃদ্ধ। অভিযোগ, গত কয়েক মাস যাবৎ একটি ঘরের দখলদারি নিয়ে বৃদ্ধার সঙ্গে ঝামেলা চলছিল ছেলে কমল রায়ের। অভিযোগ, গত চার দিন যাবৎ ওই বৃদ্ধার কোনো খোঁজ ছিলেন না তার প্রতিবেশী এবং বড় ছেলের পরিবার। বৃহস্পতিবার সকালে অভিযুক্ত মেজ ছেলে কমল রায়ের বাড়ির একটি ঘর থেকে দুর্গন্ধ বেরোতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। এরপরে নাকাশিপাড়া থানার খবর দেওয়া হলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে বৃদ্ধার পচা গলা দেহ উদ্ধার করে। স্থানীয় মানুষের অভিযোগ, সম্পত্তির জন্যই মাকে খুন করে পরে দেহ লোপাটের উদ্দেশ্যে ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখেছিল ছেলে কমল রায়। পুলিশের প্রাথমিক অনুমান, ওই বৃদ্ধাকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে খুন করে গায়ে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে। এরপর ঘটনায় অভিযুক্ত ছেলে কমল রায়কে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া যমুনা রায়ের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। উদ্ধার ঘটনা তদন্ত শুরু হয়েছে। নতুন জনপ্রতিনিধি, আজকে দীর্ঘদিন ধরে এদের এই জমিতে নিয়ে ও দুই ভাই নিয়ে কবুয়া এলো, গন্ডগোল চলে। ছোট ভাই কেয়ালা চলে গেছে, বড় ভাই মানে যে যে ভাই এখানে থাকতো কোমল রায়, সোনার দোকান, সোনার ব্যবসা করে, সেখানে ছিল। থাকার পরে পাঁচ ছদিন ধরে মানে এর মাকে খুঁজে পাচ্ছে, আরো ভাইরা আছে সাইডে থাকে, তারা সব খোঁজাখুঁজি করছে, পায় নাই। না পাওয়ার পথে তারপরে এখানে সন্দেহ হয়, সন্দেহ হলে পরে তখন ওরা মনে আসে বাড়ির ভিতরে যাদের গুন্দু দিচ্ছে, তখন পাড়ার লোকে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে এখানে বড় বাড়ছিল, সিআই সাহেব বাড়ছিলেন, আরো পাড়ার লোক, আরো জনপ্রতিনিধি ছিলেন। দেখে যে ঘরটা খুলে দেখে যে তার ঘরের ভিতরে মৃতদেহ পড়ে আছে ওর মা, সঙ্গে সঙ্গে বিস্ফোরণে মোনামুটি সে কোমল রায়কে জিজ্ঞাসাবাদ করলে কোমল রায়কে সব জিজ্ঞাসা করে তারপরে এখন এটা ওরা জিনিসটা দেখলো যে অ্যাসিড ঢালা আর প্লাস মানে একটা মানে অস্ত্র দিয়ে একটা আঘাতেরই দেখা গেল। সেখানে সব এখন থানায় থেকে বড়বাবু সিআই সাহেব এসে ওদের নিয়ে গেল। এর বাড়ি এবার সকালবেলা বাড়ির সামনে এসে দেখছি যে প্রচুর লোকজন। কি ব্যাপার? মানে কমলের মা মারা গিয়েছে। এবার কমলের এক দিদিমা এসে মানে ডাকা হয়েছে কমলের কাকিমাকে, সে কাকিমা এসে দরজার জ্বালাটা খুলে দেখে যে ভিতর থেকে পচা গন্ধ বেরোচ্ছে, যে কমল এসে বাইরে কান্নাকাটি করছে, কিন্তু দেখি বাইরে এসে তালা মারা, ভিতরে কমলের মা মানে মরে পড়ে রয়েছে। তারপর পুলিশ আসলো, পাড়ার লোকজন আসলো, গিয়ে দেখলো যে এরকম মানুষ পচে একদম পুরো গন্ধ হয়ে গেছে। তা আমাদের মনে হচ্ছে যে এই কাজটা কমল রায়েরই করা, মানে যেহেতু কমল রায়ের কাছে থাকে, বাড়িতে কেউ আসে না, কেউ দেখে না, ঠিক আছে। এই আজকে সবাই আমরা এসে দেখছি যে অবস্থা, কি কারণে খুন বলে মনে হচ্ছে। এবার কি কারণে আমরা তো জানি, ওর মাকে খেতেও দেয় না, ওর মার সঙ্গেও থাকে না, ছোট ভাইয়ের সাথে, ছোট ভাই তো কেরালায় আছে, এটাই আমরা জানি। কেন আমরা তো অত মানে বাড়িতে আসি না, জানিও না যে ওরা কি হচ্ছে কি না করছে, আমরা অতটা এই বাড়িতে আমরা দেখতেও আসতে পারি না। আপনার নাম? ভোলানাথ সরকার। আপনি? আমি প্রতিবেশী। এবার টারান্টুলা আতঙ্ক নিউ ব্যারাকপুর এলাকায়। স্থানীয় এক বাসিন্দা তাদের বাড়িতে ওই বিরল প্রজাতির মাকড়সাটিকে দেখতে পেয়ে কাচের জারেত ভরে রেখে দেয়। এরপর বন দপ্তরে খবর দিলে তারা এসে ওই মাকড়সাটিকে উদ্ধার করে নিয়ে যায়। কলকাতা শহরের খুব কাছে এবার আতঙ্ক ছড়ালো ট্যারেন্টুলা নিয়ে। নিউ ব্যারাকপুর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বৈশালীপাড়ার ঘটনা। এই ওয়ার্ডে সুব্রত বিশ্বাসের বাড়িতে গতকাল বিরল ধরনের এক মাকড়সা দেখতে পায় গৃহকর্ত্রী লক্ষ্মীরানী বিশ্বাস। সঙ্গে সঙ্গে সে ছেলে সৌহার্দ্য বিশ্বাসকে ডেকে আনেন। সে ছেলে ইন্টারনেট দেখে ওই মাকড়সার সাথে ট্যারেন্টুলার মিল পায়। সঙ্গে সঙ্গে একটি জারে আটকে রাখা হয় ওই ছোট্ট প্রাণীটিকে। এরপর বন বিভাগে খবর দেওয়া হয়েছে বলে জানায় তারা। ছোট্ট প্রাণী আটক হলেও বড় ট্যারেন্টুলার আতঙ্কে গোটা এলাকাবাসী, ভয়ে কেউ কেউ বাড়ির বাইরেও বেরোচ্ছে।
না বলে জানা গেছে। তবে প্রাণীটির সুনিশ্চিত করণে বন দপ্তরের অপেক্ষায় গোটা এলাকা। বিষাক্ত জিনিস দেখে পাদে ফেলতে যাব না ফেলে ছেলেকে ডেকেছি যে বাবা দেখতো এটা কিরকম অন্যরকম আকর্ষণ মনে হচ্ছে। তা ছেলে এসে দেখেই বলে যে মা এটা ট্যালেন্ট। ও দৌড়ে এসে কৌটো ডানিয়ে চাপা দিয়ে কৌটোতে আটকিয়েছে। আজকে নেট ঘেটে দেখে ওরা শিওর হয়ে নিয়েছে যে এই জিনিসটা ওই ধরনেরই কোনো একটা মানে বিষাক্ত জিনিস হবে, মাকড়সা। তারপরে বলে আমি তারপরে সবাইকে জানিয়েছি। মানে আপনারা কি এখন একটু আতঙ্কিত নাকি? হ্যাঁ, আতঙ্কিত তো অবশ্যই। মানে পৌর প্রতিনিধি কি জানিয়েছেন? হ্যাঁ, সবাইকে জানানো হয়েছে। কি বলছে তারা? তারা আটকে রেখেছে বা তাইরা এসছে দেখেছে, এখন এটা নিয়ে কি করা যায় তারা দেখছে। দেখে যেটা দেখা গেল যে সেরকমই তো দেখতে লাগছে। এখন তো আমরা বন দপ্তরকে খবর দিচ্ছি, ওরা এসে যেটা বলবে সেটাই আমরা দেখতে হবে যে কি হয়। বন দপ্তরকে খবর দিয়েছেন? হ্যাঁ, এখনো তো এসে মানে এটা ট্যালেন্ট টুলার একটা আতঙ্ক ছড়িয়েছে কি বলছে। হ্যাঁ, এখন এখানে আমাদের আশেপাশে বাড়িতে যারা থাকে তারা মোটামুটি এখন রাস্তায় বেরোতে বা ইয়ে করতে একটু ভয় ভয় লাগছে যে কোনো সময় যদি বেরিয়ে যায়, কারণ এটা তো একটা ছোট ধরা পড়েছে, যদি বড়রা থাকে সেই জন্য সবাই একটু বহু টানাপোড়েনের পর অবশেষে চালু হলো গাইঘাটা কৃষি মান্ডি। এদিন উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে চাষী এবং ব্যবসায়ীদের সব ধরনের আশ্বাস দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। বৃহস্পতিবার সকাল থেকে প্রথম শুরু হলো গাইঘাটার কৃষক বাজার। বহুদিন আগেই এই কৃষক বাজার তৈরি হলেও সেটি চালু করতে পারেনি প্রশাসন, কারণ এই হাটটি প্রায় 70 বছর ধরে বসছিল গাইঘাটার চাঁদপাড়া রাস্তার পাশ দিয়ে। সেক্ষেত্রে হাটের দিনগুলিতে যানজটের সৃষ্টি হতো, আর সেই কারণেই মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কৃষক বাজার তৈরি হয় চাঁদপাড়া দেবীপুরে। কিন্তু বাজার কমিটির জন্য সেটি চালু করতে পারছিল না প্রশাসন। দীর্ঘদিনের টাল মাটালের পর এই দিন বাজার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উত্তর চব্বিশ পরগনা জেলার শাসক অন্তরা আচার্য। এদিনের হাটে কৃষক এবং ব্যবসায়ীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। চাঁদপাড়ার হাটের থেকে কি এখানে সুবিধা নয়? এখানে সুবিধা তো বটেই, এখানে জায়গা আছে, এখানে নিশ্চয়ই সুবিধা হবে, কিন্তু সেটা আজকের ক্ষেত্রে হয়তো চাষিদের একটু লস হচ্ছে। মামাটি সরকারের মানুষ আমরা ওই জায়গার থেকে আমরা এখানে অনেক ভালো আছি, এবং এই জায়গায় আরো ভেন্ডার আসবে, চাষি ভাইরা আসবে, এটা সব থেকে বড় কথা। এই জায়গা সুন্দর জায়গা, ওখানে আমাদের বৃষ্টিপাতার কোনো সমস্যা নেই, ওখানে সমস্যা তো খুব, এখানে কোনো সমস্যা হবে না, সবাই এখানে আসবে, এটা আমি চাই। জায়গাটা খুব ভালো জায়গা, এটা আপনার প্রথম কথা, ঠিক আছে? এখানে আরো জমজমাট হবে, এবারে আরো জমজমাট হবে এখানে। যদিও বিক্ষুব্ধভাবে পুরনো জায়গায় হাট বসাতে চেষ্টা করে বাজার সমিতি, পরে তারা একটি বিশাল মিছিল করে চাঁদপাড়া বাজারে ঘোরেন। তাদের দাবি, প্রায় 100 বছরের পুরনো হাট কিছুতেই বন্ধ হতে দেবেন না তারা। হাট বন্ধ হলে কয়েক শত লোকের পেটে ভাত জুটবে না। তাদের দাবি, নতুন হাটের সঙ্গে পুরনো হাটটিকেও বাঁচিয়ে রাখা হোক। এটা কারণটাই একটাই, সেটা হচ্ছে যে একটা 100 বছরের হাট, সেই হাটটা সরকার যেভাবে চক্রান্ত করে এখান থেকে তুলে নিয়ে আমাদের কৃষক মান্ডিতে নিচ্ছে, তাতে এখানকার হাজার হাজার আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, এবং আমরা আয় ব্যয়ের দিক থেকে আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আমরা চাইছি, দীর্ঘদিন বিভিন্ন কমিটিতে আমি গেছি, আমাকে ডেকেছি, আমরা বলেছি যে আমরা যাব না, আমাদের এই হাট এখানেই থাকবে, এখান থেকে আমরা কোথাও যাব না। বলে না, ওটা আমাদের তো সরকারি রাস্তা যেতে হবে। বলে সে আপনারা বলতে পারেন, কিন্তু আমাদের জায়গায় আমরা থাকবো, আমরা এখান থেকে কোথাও যাব না। যে হাটটা তৈরি হচ্ছে তো সরকারি প্রজেক্টের হাট, এবং ওখানে দীর্ঘ একটা বিশাল জায়গা নিয়ে তৈরি হচ্ছে, এখানে তো আপনারা রাস্তার উপরে হাটটা করছেন। হ্যাঁ, আমরা বলেছি যদি আপনারা বসতে নাও দেন, আমাদের নিজস্ব যে জায়গা আছে সেই জায়গাতে আমরা হাট বসাবো। তাতে তাদের কোনো বলছে সে আপনাদের জায়গায় আপনি হাট বসাতে পারেন, তাতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা কিছুতে এই হাট আমরা এখান থেকে যেতে দেবো না। কিন্তু সরকারের যে হাট কৃষি বাজারটা বসছে সেটার কি বিরোধিতা করছেন আপনারা? কৃষি আমরা সরকারের বিরুদ্ধেই যাব না, সরকারের কোনো ইয়েতে আমরা যাব না। আমরা আমাদের মতন আমরা সেসব ব্যবসায়ীরা আছি চাঁদপাড়া বাজার সমিতির, এই হাটটাকে বজায় রাখবো, হাটটা যাতে চিরদিন চলে সেই ব্যবস্থা আমরা করবো। তারা তাদের মতো ওখানে যেটা করবো তাতে আমাদের হাট যেতে দেবো না, আমাদের হাট যেতে দেবো না। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ।
আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215251224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। আশোক আহা মরি মরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার করি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। চুরি যাওয়া দুটি মোবাইল এবং সাইকেল উদ্ধার করে ফিরিয়ে দিল বনগাঁ থানার পুলিশ, আর তাদের এই তৎপরতায় খুশি এলাকার মানুষজন। প্রতিমা অধিকারী নামে এক গৃহবধূর সন্ধ্যায় বাগদা রোডে চাঁদা বাজারে গত ২রা মে মোবাইল ছিনতাই হয়। গত বছর ২৭ নভেম্বর বনগাঁর রেলবাজার থেকে সুনিতা মণ্ডলের মোবাইল চুরি যায়। মোবাইল দুটি ও এক ছাত্রীর চুরি যাওয়া সাইকেল উদ্ধার করে বৃহস্পতিবার বনগাঁ থানার পুলিশ তাদের হাতে তুলে দেয়। আজ ২০১৮তে চাঁদা বাজার থেকে হারিয়ে গেছিলো ফোনটা, দুজন বাইক থেকে ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে চলে গেছিলো। তারপরে কি হলো? তারপর আমি বনগাঁ থানাতে এসে ডায়েরি করেছিলাম, এবং আজ ২৮/৬ তো ফোনটা আমি পেলাম, বনগাঁ থানায় উদ্ধার করেছেন এবং ফোনটা আমি হাতে পেলাম। কতটা খুশি আপনার ফোনটা হাতে পাওয়ার? আপনি ফোনটা পেয়ে তো খুবই খুশি, হারানো জিনিস পাওয়া মানে ভীষণ একটা ভালোই। তো পুলিশকে কিছু বলবেন? ধন্যবাদ। হ্যাঁ, সে তো অবশ্যই, যে বনগাঁ থানার থ্যাংক ইউ যে ফোনটা ফ্রি পাওয়ার জন্য। জোড়া মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার কল্যাণী এলাকায়। বৃহস্পতিবার সকালে কল্যাণীর ৪ নম্বর জলের ট্যাঙ্কের কাছে একই জায়গায় ওই দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। দুই যুবকের নাম দীপঙ্কর ঘটক এবং সুশান্ত মণ্ডল বলে জানা গেছে।
জোড়া মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য নদিয়ার কল্যাণীতে। উদ্ধার হওয়া মৃত দুইজনের মধ্যে একজন দ্বাদশ শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকালে কল্যাণীর চার নম্বর জলের ট্যাঙ্কের কাছে একই জায়গা থেকে দুটি দেহ উদ্ধার করে পুলিশ। মৃত দুইজনের নাম দীপঙ্কর ঘটক এবং সুশান্ত মণ্ডল। সূত্রের খবর, কল্যাণী পৌরসভায় এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা দ্বাদশ শ্রেণীর ছাত্র দীপঙ্কর ঘটক ও তার বন্ধু পেশায় মার্বেল মিস্ত্রি সুশান্ত মণ্ডল বুধবার রাতে এক বন্ধুর ফোন পেয়ে খেলা দেখতে যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল। এরপর আর সারারাত বাড়ি ফেরেননি ওই দুই যুবক। বৃহস্পতিবার সকালে চার নম্বর জলের ট্যাঙ্কের কাছে পাশাপাশি দুই যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখতে পায় এলাকাবাসী। এরপর কল্যাণী থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। উদ্ধার হওয়া দুই যুবকের দেহে একাধিক ক্ষতের চিহ্ন থাকায় পুলিশের প্রাথমিক অনুমান অনেকে মিলে খুন করেছে ওই দুইজনকে। তবে কি কারণে এই খুন তা নিয়ে ধন্দে পুলিশ। এই ঘটনায় বৃহস্পতিবার এক নম্বর ওয়ার্ডে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কে বা কারা কি কারণে এই খুনের ঘটনা ঘটিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। আমরা ঘরে আছি, ওর বলছি বাবা তুই খা, খেতে পাবে একটা থাল লিখে এক পিস মাংস খেয়েছে। তারপরে বলছে মা আমাকে ডাকতে আছে, আমি কে বলছে আশিস ডাকে, ওইভাবে বলছে মা আমি আসতেছি, একটা জিন্সের প্যান্ট ছিল কি করে আশিস গাড়িটি চালায়। এইবারে একটা প্যান্ট খুলে আটটা প্যান্ট পরে গেছে, কালোটা গেঞ্জি কালোটা জিন্সের প্যান্ট, বলছে বাবা আমি আসতে আছি, নাচতে আসতে বেরোয় গেছে, বলছে তোমরা খাও আমি আসতে আছি, বলছে না আমরা তো বারোটার সময় আনি না, বারোটার সময় খেয়েছি। তারপরে পোলার আসে না ধরতে, এইবার ছোট ছেলে আছে বারোটার সময় ওর খেলা টেলা দেখে। এই বন্ধু সকালবেলা আমার শালি গেছে খবর নিয়ে, দাদা তোমার আমার বাইরে যাবে, এই খবর। কি কি মনে হচ্ছে? আসলে আমি এখানটায় কাউন্সিলর হয়ে এসেছি তিন বছর, অদ্যাবধি কোনো দুর্ঘটনা এই ওয়ার্ডে ঘটেনি। আজকে সকালে আমার কাছে ফোন যায় যে দুটো ডেড বডি ওখানটায় পাওয়া গেছে। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি, আমি সকালে মর্নিং ওয়াকের পরে বাড়ি গিয়ে ফোনটা পেয়েছি এবং সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি। এসে দেখলাম যে এই বাড়ির একটা ছেলে, আর একটা ছেলের বাড়িতে এখনও যাওয়া হয়নি, আমি যাবো এখন। কেন হয়েছে, কি কারণ হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু যারা প্রশাসন রয়েছেন আমি তাদেরকে বলবো এর যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। অন্তত কল্যাণী পুরো এলাকায় এই ধরনের ঘটনা দ্বিতীয়বার না ঘটে, যেটা দীর্ঘদিন কল্যাণী শান্তিতে রয়েছে। আমার নিজের ওয়ার্ড, আমি এই ওয়ার্ডের বাসিন্দা না হলেও আমি কাউন্সিলর হয়ে আসার পর এই ওয়ার্ডে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি একমাত্র আজকে। স্যার আমি চাই না যে আর কখনো এই ধরনের কোনো ঘটনা ঘটুক, এবং পুলিশ প্রশাসনকে আমি বলবো ব্যবস্থা নিতে, তদন্ত করুক কি হয়েছে কেন হয়েছে এবং দোষীরা উপযুক্ত সাজা পাক, এটা আমরা সকলে চাইছি মনে প্রাণে। এবং যে পরিবারের ছেলেটা মারা গেল, শুনলাম ছেলেটা মহাবিদ্যালয়ে পড়ে, আমরা কল্যাণী পুরো প্রশাসন তাদের সঙ্গে আছি। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। চাঁদ বাদনি ধ্বনি বালা নাচো তো।